Tapos সালাম আলাইকুম দর্শক, আমি রফিক, রফিক বিশ্বনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার এই আমার টিমের লোক কিন্তু এখানে আসছে আগে একবার, এসে কিন্তু সে আমাকে এখানে টেলিফোন করেছে যে সাপ ঢুকছে, তারপর আমি আসতে পারিনি, আমার টিমের লোক পাঠাইছি, এসিনকে পাঠাইছি, এসিন এসে কিন্তু পুরোটা পুরো ইটা ই করে আমাকে নির্ধারণ করে কিন্তু আমাকে ফোন করেছে। হ্যাঁ ভাই, আমি এখানে এসে দেখলাম যে হ্যাঁ, যে জায়গায় সাপ ঢুকছে বা এই যে গর্তটা কিন্তু সাপ ঢুকছে, এটাই অনুভব করা যায়। এটা মোটামুটি সন্দেহজনক, তবে এখন এইটা এই মাইটে খোঁটা লাগবে সম্পূর্ণ, খুঁটে দেখা যায়, দেখতে হবে যে দেখি এখানে কী সাপ ঢুকছে। তবে একটা কোদাল লাগবে, একটা শাবল টাবল লাগবে, দেখুন। এতক্ষণ আপনারা আমার সাথে থাকুন, দেখি এখানে খনন করে চেক করে যে আসলে সাপ কী, হয়তো কী সাপ পাওয়া যায়। শাবলটা এমন বড় দাঁড়া সর, আসতে ঘর তো লাইন দেখছ, অবস্থা দেখ অবস্থা, আস্তে আস্তে দাঁড়া, দাদা আসতে না দেখি, গর্ত দি গর্ত 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 এই গর্ত হই ওই গর্ত হই গর্ত নিচে নিচে দিয়ে গেছে, মাটি সাইল হ্যাঁ কত ঠিক আছে, দেখা যায় আসতে দাঁড়া, কবিস না দাঁড়া, সাপের মাথা দেখা যায়, ওরে বাবা রে বাবা দেখো অবস্থা, ওরে বাবা ওই দেখলাম সাপের মাথা ফট করে দেখ এলে, আরে সাপের মাথা দেখছি আমি, গর্ত নিচে
কি দেও? উপরে ঠিক না? দেখা যায় ভিতরে ভিতরে একদম ভিতরে সূর্যের তাপের জন্য দেখায় না। আচ্ছা আস্তে ওই লড় ওই লড় 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 উই উই বাবা ইস না বেশ সমস্যা। হুকটা কই দে, হুক হুকটা দেন, হুকটা দেন দি। বাবা রে বাবা, হ্যাঁ বাইরে বাইরে তুই আবার ঢুকছে, ঢুকছে সমস্যা নাই, ঢুক বাইরে না বাইরে দেওয়া যাবে সমস্যা নেই বাইরে। কি ঘা দেখি যে অবস্থা, বের হয় না কোনো প্রকার। কিন্তু আসলে আমি আপনারা দেখেন যে সাপটাকে আমি ধরছি, অনেক হার্ড রিক্সি, কিন্তু ওর মাথাটা আমার ধরা হয়েছে, কিন্তু এটাকে ধরা এরকম ঠিক না। কিন্তু আরো একটা পজিশনে কিন্তু সাপ এরকম আমার ধরা লাগছে, মানে ধরতে বাধ্য হয়েছি। কারণ কি এমনটা অবস্থা যে ও লেস কোনো প্রকার হাতে পাওয়া যায় না, তাই আমি সাপটাকে মানে এই দেখেন যে সাপটা, সাপটা কিন্তু আসলে অরিজিনাল কালকেউটে বলে, কেউ বলে কেউটিয়া, কেউ বলে কালিফোনস, কিন্তু এটা কিন্তু একেবারে প্রাণঘাতী বিষধর সাপ। সাপটা আমি ক্লিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যে সাপটা সাইজ আকারে কিন্তু এটা কত মিটার হতে পারে দাদা? চার ফিট সাড়ে চার ফিট হতে পারে, কিন্তু এটা মারাত্মক বিষধর সাপ, একদম কালো, আরেক কাছে কিন্তু খইয়ে খইয়া। কিন্তু সাপটা অনেকে মনে করেন যে এটা কি সাপ, অনেকে কমেন্ট করেন, কিন্তু সাপটা কিন্তু কেউ কেউ না জানা যা। তো সাপটা সামলাই তারপরে কথা বলি। এই যে সাপটা উদ্ধার করলাম, আসলে এটা মারাত্মক প্রাণঘাতী বিষধর সাপ। আমি আমার আমি যে সাপটা যেভাবে ধরেছি এটা কিন্তু আমার এটা আসলে ঠিক হয় নাই, কিন্তু পরিস্থিতি শিকার তাই ধরতে হচ্ছে। আরো একটা সাপে এখন ধরছিলাম গোপালগঞ্জ থেকে, কিন্তু মাথা সাপের মাথা দেওয়া কিন্তু কোনো প্রকার ঠিক না, কিন্তু ধরাটা মনবল মনোবল এবং নজর এবং সব কিছু ক্লিয়ারেন্স হয়ে তারপর কিন্তু ধরা লাগে। তবে আজকে এ পর্যন্তই, এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো লাইভে। ধন্যবাদ।